রাজ্য ভিত্তিক বড়ুয়া জাতিগোষ্ঠীর তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী বিহু পর্ব এবার 49 ছাউমুনু কেন্দ্রে হতে চলেছে আগামী 13, 14 ও 15 এপ্রিল। অনুষ্ঠানটি হবে ছাউমুনু পুরাতন হাই স্কুল ময়দানে। এই অনুষ্ঠানটি বিগত 3 বছর যাবৎ সম্পন্ন হয়ে আসছিল উত্তর জেলার কাঞ্চনপুরে। এবার চতুর্থ বর্ষে পা রাখা পর্বটি হতে চলেছে ছাউমুনুতে। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রেবতী মোহন ত্রিপুরা, সঙ্গে থাকবেন মন্ত্রী টিঙ্কু রায় ও এডিসির অন্যান্য এমডিসিগণ। এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন বিহু পর্ব কমিটির ভাইস প্রেসিডেন্ট, বড়ুয়া সমাজের সম্পাদক মাধব বড়ুয়া, বড়ুয়া সমাজ কমিটির সদস্য উত্তম বড়ুয়া প্রমুখ। এটা আমাদের বড়ুয়া জনগোষ্ঠীর রাজ্যভিত্তিক বিহু পরব, ঐতিহ্যবাহী মেলা। আমাদের এটা বড়ুয়া সমাজের, এটা আমাদের ঐতিহ্যবাহী পরম্পরা, আমাদের মেলা। এই মেলা এখানে ছামনো দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আমাদের 13, 14, 15 তিন দিন ব্যাপী মেলা হতে যাচ্ছে। এই বিহু পরব মেলায় বড়ুয়া জনগোষ্ঠীর এখানে সারা ত্রিপুরা ব্যাপী মানুষ আসবেন এবং জাতি ধর্মবর্ণ নির্বিশেষে এই মেলাতে অংশগ্রহণ করবেন। এবং তার জন্য এখানে হবে একটা ভবচক্র এবং এখানে স্টল থাকবে, গান বাজনা তিন দিন থাকবে। এখানে আমাদের কৃষি সংস্কৃতি বড়ুয়াদের চট্টগ্রামী ভাষায় এবং এখানে আরো বিভিন্ন আমাদের যে এখানে চাকমা আছে, ত্রিপুরি আছে, এখানে বাঙালি আছে, তাদের সকলের এখানে আমাদের আরো গান বাজনা পরিবেশিত হবে। এবং আজকের আমাদের এখানে চলছে, তার জন্য ব্যাপক চলছে, কাজ চলছে। আগামী কাল পরশু থেকে আমাদের ভবচক্র তৈরি হবে, মঞ্চের কাজ তৈরি হবে। তার জন্য আমাদের বড়ুয়া জনগোষ্ঠীর যুব সমাজরা মানে খুব সকাল থেকে কাজ করছে, এভাবে একটা উদ্যম আমাদের মধ্যে উৎসাহ চলছে। আচ্ছা, এটা কি রাজ্যভিত্তিক? হ্যাঁ, রাজ্যভিত্তিক। এটা এটা কততম? এটা চতুর্থতম। চতুর্থতম এখানটায় কি আপনাদের আমাদের কোন মিনিস্টার টিনিস্টার আসবে নাকি? আমাদের এখানে মন্ত্রী আসার কথা রয়েছে, যুব ক্রিয়া কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, ওনাকে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। উনি কি উদ্বোধক? হ্যাঁ, উদ্বোধক। এরপরে আমাদের এখানে এমপি রেবতী ত্রিপুরাকে, পূর্ব ত্রিপুরার এমপি রেবতী ত্রিপুরা মহোদয়কে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং আমাদের বিধায়ক শম্ভুলাল চাকমাজি সর্বতোভাবে চেষ্টায় আমাদের এখানে সরকারিভাবে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং উনি সব দিক থেকে আমাদেরকে, মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমাজি, আমাদের এই বড়ুয়া সমাজের যে আমাদের জনগোষ্ঠীর যে বিহু পরব উৎসবের সার্বিকভাবে মানে কাজ মানে উনি সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন। এটা যে রাজ্যভিত্তিক, আপনারা কি সরকার থেকে কোন রকম সাহায্য সহযোগিতা পেয়েছেন? আমাদের বিভিন্ন আইন ডিপার্টমেন্ট থেকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব বলে দিয়েছেন এখানে যে কিছু 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 সাহায্য করার জন্য আমাদের, উনি ওনার চেষ্টায় অনেক আমাদের লাভ হচ্ছে, আমাদের সাহায্য সহযোগিতা কিছু পাচ্ছি আমরা। এটা যে রাজ্যভিত্তিক বড়ুয়াদের বিশিষ্ট বিহু পরব বলছেন, এটার আপনি আপনি কোন দায়িত্বে আছেন? আমি বড়ুয়া বিহু পরব কমিটি, স্টেট কমিটি যেখানে যে করা হয়েছে এটার মধ্যে আমি ভাইস প্রেসিডেন্ট এবং আমি বড়ুয়া সমাজের সামনু সমাজ কমিটির সেক্রেটারি আমি। এই অনুষ্ঠানকে ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ছাউমুনু থেকে লিটন বড়ুয়ার রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।